পর্যটকদের উপচে পড়া ভিড় এ বিষয়ে বিস্তারিত জানাতে কুয়াকাটায় আছেন সহকর্মী মনির হোসেন বাদল, সরাসরি যাচ্ছি তার কাছে। সূর্যোদয় এবং সূর্যাস্তের বেলাভূমি সমুদ্র সৈকত কুয়াকাটা। আজকে ঈদ উল ফিতরের চতুর্থ দিন। এই ঈদ উল ফিতরের চতুর্থ দিনেও কিন্তু সমুদ্র সৈকত কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে আপনি বলতে চাচ্ছি এই যে আগত যে পর্যটকরা রয়েছে, আমি একাধিক পর্যটকদের সাথে কথা বলেছি, যে পর্যটকরা আমাকে জানিয়েছে যে পদ্মা সেতু চালু হওয়ার পর যে পদ্মা সেতুর যে সুফলতাটা, সেই সুফলতাটা কিন্তু তারা পাচ্ছে ইতিমধ্যে। ইতিমধ্যে কারণে চার ঘন্টার ভিতর তারা ঢাকা থেকে সমুদ্র সৈকত কুয়াকাটা আসতেছে এবং কুয়াকাটার যে নান্দনিক পরিবেশ আছে এই নান্দনিক পরিবেশগুলো উপভোগ করছে। কেউ আবার সমুদ্রে গোসল করছে, কেউ আবার বেঞ্চিতে বসে সমুদ্রের যে ঢেউ আছে ঢেউটা উপভোগ করছে। এর পরিবার পরিজন নিয়ে সমুদ্র সৈকত কুয়াকাটায় কিন্তু আজকে চতুর্থ দিনও কিন্তু উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে সমুদ্র সৈকত কুয়াকাটায় যে এত পর্যটক এসেছে, এই পর্যটকদের সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য কুয়াকাটা টুরিস্ট পুলিশ প্রস্তুত রয়েছে। আমি এই জায়গায় টুরিস্ট পুলিশের যে অতিরিক্ত পুলিশ সুপার আছে মোহাম্মদ আজাদ, তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে কুয়াকাটা পর্যটকদের জন্য আমরা সার্বিক নিরাপত্তা রয়েছি। এই ছিল আমার কাছে কুয়াকাটা ঈদের চতুর্থ দিনে টুরিস্ট পুলিশে চতুর্থ দিনে পর্যটকের সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম কুয়াকাটা থেকে।